লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি তো আজ কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে ভারী বজ্রপাতের সাথে থাকতে পারে কিছু কিছু জেলার ক্ষেত্রে তবে আগামী চব্বিশ ঘন্টায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে যদি আমরা মাপি তাহলে কিন্তু বুঝতে পারবো যে ভারী বজ্রপাত থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমনভাবে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে কিছু জায়গায় কিন্তু যেটা পাওয়া যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা যেমন ব্যারাকপুর খরদ পানিহাটি এবং কোল কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি থাকতে পারে যেটা তিন থেকে চার মিলিমিটার থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আরও কম পরিমাণে বৃষ্টি দু থেকে তিন মিলিমিটার বৃষ্টি অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কোনো এক সময় হলেও হতে পারে আবার নাও হতে পারে শুষ্ক আবহাওয়াও কিন্তু থাকতে পারে তবে যেটা আমরা পাচ্ছি যদি আমরা বজ্র বৃষ্টি মোটে আসি তো আমরা যদি দুপুর একটার দিকে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একত্রিশ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে খড়গপুর সাইডে কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ গরম ও দ্রুতজনিত আবহাওয়া কিন্তু আবারও তৈরি হবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বর্ধমানের দিকে কিন্তু তেত্রিশ ডিগ্রি থাকতে পারে দুর্গাপুরে তেত্রিশ ডিগ্রি এবং বাঁকুড়াতেও কিন্তু তেত্রিশ ডিগ্রি থাকতে পারে এবং এ কিন্তু যেটা আমরা পারছি কাটোয়ার দিকে কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে আমাদের কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা কম থাকবে এবং দিকে কিন্তু আরও একটু কম খরদহ ব্যারেকুরের দিকেও কিন্তু তিরিশ ডিগ্রি তাপমাত্রায় থাকতে পারে এবং তারপরে যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিটি ক্রমশ সরে যাচ্ছে এবং তারপরে তিরিশ তারিখ অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি আগামী কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার কিন্তু ফ্লাকচুয়েশন হচ্ছে কিছুটা দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়ছে যেটা কিন্তু কলকাতার দিকেও মোটামুটি বত্রিশ ডিগ্রি থাকতে পারে এবং চন্দননগরে কিন্তু সেটা তেত্রিশ ডিগ্রিতে গিয়ে পৌঁছাচ্ছে এবং তারপরে এক তারিখের দিকে যদি আমরা দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখের দিকেও কিন্তু আবারও বৃষ্টির প্রভাবে কিন্তু তাপমাত্রা কিছুটা নামতে পারে যেটা কিন্তু এক তারিখের দিকে থাকছে এবং দু তারিখের দিকে যদি আমরা দেখি ভোরবেলার দিকে দু তারিখ কিন্তু ভোরবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ওপর থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এ পাশে জয়নগর হলদিয়া তমলুক মুলুবেরিয়া কোলাঘাট বালিচক এবং বেলদা তার সাথে কিন্তু এ পাশে কলকাতা বারুইপুর এবং গোসাবা খড়দাঁও ব্যারাকপুর পানিহাটি শ্যামনগর নৈহাটি এবং তারই সাথে কিন্তু কাচরাপাড়া সহ কিন্তু এ পাশে চন্দননগর এবং আরামবাগ তারই সাথে কিন্তু এ পাশে মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া এবং এ পাশে হাবড়া বাদুরিয়া স্বরূপনগর নগরখোড়া কাট এবং এ কিন্তু আমরা যদি দেখি চাকদাহ রানাঘাট বনগা, শান্তিপুর পাণ্ডুয়া মেমারি এবং তার সাথে কিন্তু কৃষ্ণনগর বগুলা তার সাথে মুরাগাছা চাপড়া পাতুলি এবং এপাশে দেবগ্রাম কাটুয়া এবং তার সাথে কিন্তু নাওদা বেলডাঙ্গা এবং করিমপুর হরিহরপাড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এপাশে কিন্তু বাংলাদেশে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কারণ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের জেরে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল অব্দি আপডেট পেয়েছিলাম বৃষ্টির সম্ভাবনা একটু ভারী ছিল তবে সেটা কিন্তু ক্রমশ পরিবর্তন হয়েছে বৃষ্টি পরিমাণটা কিন্তু কিছুটা কমে এসছে তবে আবারও কিন্তু পরিবর্তন থাকতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এবং যেটা আমরা পাচ্ছি যদি আমরা আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণটা মাপি বৃষ্টির পরিমাণ যদি আমরা আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর কলকাতা হলদিয়া কোলাঘাট এবং গঙ্গাসাগর এই সাইডে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি আগামী দশ দিনে অর্থাৎ বৃষ্টির তেমন কিন্তু খুব একটা ভারী সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যে বৃষ্টিটা আমরা বর্তমানে পাচ্ছি কুড়ি থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি এটা কিন্তু মোটামুটি আগামী পাঁচ দিনের মধ্যে হতে পারে তারপরে পাঁচ দিনে কিন্তু ড্রাই থাকার সম্ভাবনা থাকছে এবং এরপরে যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে শ্যামনগর সাতক্ষীরা এবং এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি এই সাইডে কিন্তু মোটামুটি পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে একটু তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিলা ঢাকা এবং ফরিদপুর নগরপুর কাপশিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এবং সরিষাবাড়ি বোগরা ময়মনসিংহ মদন মৌলভীবাজার সিলেট বিশ্বম্বরপুর এবং তার সাথে কিন্তু ঘোড়াঘাট এবং তারই সাথে কিন্তু এ পাশে রংপুর এই সাইডগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মোটামুটি কোনো কোনো জায়গায় দুশো মিলিমিটারের ওপর থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু দেড়শো মিলিমিটার একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং অপর দিকে যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের একদমই দক্ষিণ পূর্ব সাইড এবং দক্ষিণ পশ্চিম সরি দক্ষিণ পূর্ব সাইড এবং উত্তর পূর্ব সাইড তাদের সাথে যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে বাংলাদেশের কিন্তু এপাশে পাশে খুলনা এবং মেহেরপুর রাজশাহী এবং তার সাথে কিন্তু এ পাশে আরও যে বাংলাদেশ সরি ইন্ডিয়া বর্ডার লাগবার জায়গা থাকছে মহাদেবপুর এবং বালুরঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি হালকা বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু তবে কম থাকবে তুলনামূলকভাবে যেটা আমরা পাচ্ছি তবে এ পাশে কিন্তু আসাম এবং এপাশে ত্রিপুরা এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামী দশ দিনে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু নেই তবে কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়তে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ